মনে আছে আপনাদের যাদের যে রুমা সাথে রুমা আমাকে সব এইমান যখন ছোট ছিল আমাকে আদর করে করে কিভাবে খাওয়াতেন পিঠা থেকে শুরু করে সবকিছু ওর বাসাতে এসেছি গরম মশলাটা আমি শুরুতে দিয়েছিলাম না এখন দেব আর 5 মিনিটের জন্য জাস্ট এটাকে কুক করব আমি বাবাকে খেতে বাবা এটা তে স্পাইসি অনেক এখানে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে উইংস গুলো আমি আপনাদের সাথে জাস্ট কুইকলি শেয়ার করতে যাচ্ছি যে আমি 8 Hello everyone, Assalamualaikum. Shobai ke welcome korchi amar channel TANZINA'S moments e. Asha kori apnara shobai onek 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 bhalo achen. Ajke amader 12 roja cholche. Dekhte dekhte roja gulo emon bhabe chole jacche na je bojhe jacche na. Shottyo kotha bolte jara roja thake na tara kintu hoyto bojhe na jinish ta abar jara roja thake tader kache mone hoy chokher poloke chole jacche. Amader jibon thekeo na ei bhabe shomoy gulo chole jacche. Je rokom bhabe amader chokher samne amader bachcha gulo boro hoye jacche. আজকে আরিশির এই ক্লাসটা করাচ্ছি একটা কোডিং ক্লাস ইটস রোবলক্সের মানে গেম বানাতে পারবে তুমি অন্য অন্য যে কোনো অ্যাপস বানাতে পারবে এই ধরনের কিছু একটা ফেসবুকে অ্যাড এসেছিল ভাবলাম ওকে যেহেতু স্কুল বন্ধ ওকে দেখি করাই দিই এক ঘন্টা ফ্রি ক্লাস করার পর যদি ভালো লাগে কন্টিনিউ করব তো এই এক ঘন্টা ক্লাস করার পর একটা সার্টিফিকেটও পেয়েছে তো পেয়ে তো খুব মহা মানে মহা খুশি হয়ে গেছে তোর বাবাকে জিজ্ঞাসা করলাম আমার বাবা বলে যে অলরেডি তো আমি যাচ্ছি গেম থেকে ওকে দূরে রাখতে তার উপর তুমি নতুন করে জিনিস আনছো তো আমি বললাম যে না দুনিয়ার সাথে তাল মিলে চলতে হলে তো সব কিছু শিখতে হয় সব কিছু মিলিয়ে চলতে হয় ঠিক না তোর বাবা চাই অ্যাকচুয়ালি ফিজিক্যাল জিনিসে একটু বেশি ব্যস্ত থাকুক কিন্তু আমি চাই অলরাউন্ডার হোক সব কিছুতে কিছু না কিছু একটু না একটু নলেজ থাকুক কে জানে ভবিষ্যতে কোনটা কাজে চলে আসে তো দেখি এটার ক্লাস আমি ওকে করানোর চেষ্টা করবো এটা অনলাইনেই আর এই তো এইভাবে আমাদের দিনটি শুরু করলাম চলুন শুরু করা যাক তাহলে আজকের ব্লগটিও ভালো লেগে থাকলে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন গাইস গেস করতে পারবেন আপনারা একটু পরে বাসা দেখলে যে আমি কোথায় আসছি ওই যে রুমা ওখান দিয়ে এসে চলে গেছে যারা পুরাতন ভিউয়ার হ্যাঁ 2 বছর ওদের ওর সাথে আমার কথা হয়নি একটুখানি মনোমালিন্য ছিল সেই মনোমালিন্য আজকে ভেঙে ওর বাসায় চলে আসছি আমাকে আদর করে করে কিভাবে খাওয়াতেন পিঠা থেকে শুরু করে সবকিছু ওর বাসাতে এসেছি অ্যান্ড অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না রোজার মাসে মনে হচ্ছিল যে না আমরা ওর রাগ ও ভাঙাচ্ছি না তাহলে আমি ভাঙাই দিই সো রাগ ভাঙায় আমি এখানে চলে আসছি ওর বাসাতে আর এসে দেখি ওর বাসা ও আরো সুন্দর করে সাজায় ফেলছে সো এই বাসার ট্যুর আমি আপনাদেরকে শুন একদিন আরেকদিন আসবো যখন ইন ডিটেল 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 দেব আজকে খালি আপনাদের সাথে এটাই আপডেট করলাম সকাল থেকে আরিশিওটা ছিল আর এখানে এসেছি আর ইফাস ও গ্রামের স্কুলে চান্স পেয়েছে সবাই ওর জন্য দোয়াতে মনে রাখবেন এখনো মসজিদে যাচ্ছে ইনশাল্লাহ বাবা তোমার সাথে আবার দেখা হবে না আরিশ তো মহা খুশি ওর চেহারা দেখো জল জল করতেছে সো আমরা এখানে কিছুক্ষণ বসবো রুমা রান্না বান্না করছে তো আমি আর এখন ওকে গিয়ে রান্না বান্না ডিস্টার্ব করবো না আপনাদের সাথে পরবর্তীতে যেটা হচ্ছে সেটাই আবার শেয়ার করে চলেন আজকে কি রান্না করবো আমি জানি না বাট দেখি কিছু একটা রান্না করতে হবে সো যেটাই রান্না করি ওটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি প্লে গাড়ি তুমি এখানে এসে কেমন তোমার কি স্মৃতি ফেরত আসছে ওর স্মৃতি একটু একটু করে মনে আসতেছে ইরফান কি করো তুমি বেলুন দেখে হতেছ তুমি তো সানগ্লাসটা আমাকে দিলা না বাবা আমার তো সানগ্লাসটা অনেক পছন্দ হয়েছিল ট্রাই করতে তো চাই আমি ট্রাই করে নিয়েও যেতে চাই কিন্তু তুমি তো আমাকে দিবা না বলে ট্রাই করবা এই যে রুমা বিহাইন্ড দ্য ক্যামেরা আছে কিন্তু আজকে ও রান্না করতেছে শেফ হয়ে আছে এই জন্য আর রুমাকে আমি আজকে আনবো না কিন্তু রুমা আমি বলছি তোমার বাসার একদিন ফাইনাল একটা সুন্দর একটা ট্যুর দেবো তোমার এত সুন্দর বাসা সুন্দর একটা ট্যুর এমান চলো আমরা যাই আবু আরাস এমান চলো বেটা চলো চলো যাই আমরা যাই বেটা ইফাস চলে যাচ্ছে আমরা থেকে কি করব আম্মা বাসায় যাই আমরা আরেকদিন আসবো না আসো আবু যে চকলেট আসছে খাবো না আজকে আমি যা রান্না করবো তার জন্য আমার দরকার যে নিবলে সেটাই নিতে যাচ্ছি আমি এটা হচ্ছে আমার ফেভারিট দোকান ভালোভাবে
মাংসগুলোকে রাখি ফ্রেশ মাংস থাকে আমার কোনো বড় বড় জায়গায় গিয়েও মাঝে মাঝে অনেক খারাপ এক্সপিরিয়েন্স আমরা বাসায় চলে এসেছি এখন এই মান যাচ্ছি কি করতে কিছু একটা করতে যাচ্ছে আই ডোন্ট নো আমি বাইরে কাপড় উঠাতে গিয়েছিলাম কারণ একদম ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে তো কাপড় উঠিয়ে নিয়ে আসার পর ও আমাকে দেখে ও নিজেও এখন যেতে চাচ্ছে আস এখানে আসো সিট ডাউন অল রাইট এত বড় ছেলে জুতা পরা শেখ নাই না কেন বাইক হ্যাঁ বাইক বাইক তুমি ইয়োগা শেষ করছো ইয়া ইয়া এখন সে বাইক চালাবে মামি যাও তো আমি এখন কুইকলি ইয়েস ইউ ক্যান আমি এখন কুইকলি খানা রান্না করব আনিকাকে অনেক 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 থ্যাংক ইউ আনিকা কষ্টের কাজ যেটা ওকে খাওয়ানো আনিক ওইটাই করতেছে মাশাআল্লাহ তো আমি আপনাদের সাথে কুইক যেটা ডাল চানা ডাল যেটা সেটা রেসিপি এখন শেয়ার করব এই যে চানা ডাল আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে এটা হচ্ছে এই যে আমি হাফ টিস্পুনের একটু কম পরিমাণ মরিচের গুঁড়া আর আমি হলুদ হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিব এটার মধ্যে আর সাথে দিব হচ্ছে লবণ এটা প্রেশার কুকারে 10-15 মিনিট করলেই হয়ে যাবে আর এটা হতে হতে পাশাপাশি আমি যেটার তড়কা যেটা তড়কাটা রেডি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ঘি যতটুকু পরিমাণ নিয়েছি তেলও ততটুকু পরিমাণ নিয়েছি আপনারা চাইলে খালি ঘিতে করতে পারেন খালি ঘিতে মজা হবে দারচিনি দিয়ে দিব এরকম লং দিয়ে দিব 4-5টা এলাচি আপনারা চাইলে দিতে পারেন বাট এলাচি আমি দিব না যেহেতু খাওয়ার পছন্দ করে না আর চানা ডাল আর এলাচির সাইজটা বরাবর সেম থাকে দেখে আমি ওটাকে অ্যাভয়েডই করব তো এটা ভাজা হচ্ছে এটার সাথে সাথে আমি যা দিব এটাতে হচ্ছে পেঁয়াজ এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচগুলো এখানে 3টা ছোট ছোট কাঁচামরিচ কেটে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে তো এটাকে আমি মোটামুটি একটু ভাজা ভাজা করব মানে হাফ ভাজা পুরানা এই পর্যায়ে এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম 2টো টমেটো আমি দিয়ে দেব টমেটোটা আধা হয়ে যাওয়ার পর সব মশলাগুলো আমি একসাথে ভাজতে পারি হাফ চা চামচ আমি জিরার গুঁড়ো দিয়েছি এখানে ধনিয়া দিলাম হাফ চা চামচ পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই আর দেবো আমি ব্ল্যাক পেপার হাফ চা চামচের একটু উপরে এরকমভাবে আর এটাকে জাস্ট এখন মিক্স করব হলুদ আমার ডালের মধ্যে অলরেডি আছে তো আমার হলুদ দেওয়ার দরকার নেই মরিচ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ লাল মরিচের গুঁড়া যেটা সেটা আমার ডালে অলরেডি আছে তো এটাকে আমি এখন একটু ভালো মতন ভুনা করবো এমন তারপর ডালটাই এখানে হয়ে যাচ্ছে এটা হয়ে গেলে আমি ডালটা এটা মাঝে দিয়ে দিব আমার মতো চাইলে আপনার একটু কারি পাউডার এখানে অ্যাড করতে পারেন না করলেও চলে বাট আমি এখানে 1 চা চামচ না হাফ চা চামচ পরিমাণে আমি এখানে করলাম আর এখানে আমি ডাল নিয়েছি একদমই কম মানে 100-150 গ্রাম পরিমাণ ডাল হবে যেটা আমি নিয়েছি তো মশলাটা ভুনা হয়ে যাক এনে তারপর আমি এর মাঝে আমার ডালটা ছেড়ে দেবো মশলাটা প্রায় যখন ঘন ঘন হয়ে যাবে এই সময় আমি একটা কালো এলাচি দেবো এটার কারণ হচ্ছে শুরুতে দিলে এটার একটা গন্ধ আছে যখন তেলে ফ্রাই হয় আর এটা পরে দিলে এটার আলাদা আরেকটা গন্ধ আছে আর আরেকটা জিনিস যেটা শুকনা মেথি যেটা শুকনা মেথি দিয়ে দিব আমি হালকা বেশি না একদম কম পরিমাণে 1 টেবিল স্পুন পরিমাণ শুকনা মেথি আমার ডাল ওখানে হয়ে গেছে আমি ডালের সিটি বন্ধ করে দিয়েছি ডালটা এখন আমি এটার মধ্যে দিয়ে কুক করব আর আরও 2টো ইনগ্রিডিয়েন্ট যা আছে সেটাও আমি অ্যাড করে আপনাদের দেখাচ্ছি যেটা কী অ্যাড করেছি যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার ডাল হয়ে গিয়েছে এখানে দিয়ে দেবো এখন এটাকে আমি ঢেকে কুক করব মিডিয়াম হাঁকা আছে ফর 10-15 মিনিটস হাই বিবি দেখেন কি সুন্দর ঝলমলে একদম রোদ উঠেছে ইয়েস 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 5 মিনিট 5টা মিনিট ও ও ও ও ও ও তোমার ঘুম আসছে ও ও ও ও ও ও সব খুলে গেছে একদম
আবারও দুটো জিনিস রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়েছিলাম যখন পেঁয়াজ মানে সব শুকনো মশলা দেওয়ার আগে, আর এখন আমি দই দিয়ে দিয়েছি এই চামচের 4 চা চামচ, উইচ ইজ 2 টেবিল স্পুন পরিমাণ দইও আমি এটাতে এখন দিয়েছি, মশলা কষানোর সময় না, এটা যখন হাফ এটা হয়ে যাবে যে আরও 5-10 মিনিট এটাকে আমি কুক করবো সেই পর্যায়ে আমি দইটা দেবো, এর না এর আগে কিন্তু আমি দিব না, সেটাকে একটু কুক করি, আর সাথে হালকা একটু পরিমাণ গরম মশলা এই পর্যায়ে আমি দিয়ে দেবো, গরম মশলাটা আমি শুরুতে দিয়েছিলাম না এখন দিব, আর 5 মিনিটের জন্য জাস্ট এটাকে কুক করবো আমি। আজকে আমি একটা জিনিস বানাচ্ছি ফ্রাইড চিকেনের জায়গায়, ফ্রাইড যেটা নিপলস মানে উইংস ওটাই বানাচ্ছি, এখানে প্রায় 12 টুকরোটার মতো পিস আছে, সেটার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি তা হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, লবণ, ব্ল্যাক পেপার, ধনিয়া জিরা আর গরম মশলা সব কিছু একটু একটু নিয়েছি। এটাকে চিকেনটাকে আগে সবার আগে এটার মধ্যে মিক্স করব, মিক্স করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে হিবার যে চিকেন ফ্রাই মিক্সটা আছে এটার মধ্যে সব কিছু অ্যাড করা আছে, সো আমার এটাতে কোনো কিছুই অ্যাড করতে হবে না, আর আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে সেটা হচ্ছে আপনারা ময়দা বা আটা নিয়ে নেবেন, তার মধ্যে ব্ল্যাক পেপার, লবণ, স্মোক পাপড়িকা আপনি আপনাদের ইচ্ছা মতো করে মিক্স করে ফ্রাই করতে পারেন। সো আমি জাস্ট আগে এগুলো এটাকে আগে মিক্স করি এটার মধ্যে। চিকেন উইংসগুলো আমি ম্যারিনেট করে রেখে গেলাম, এসে জাস্ট এই প্লেটে এটা দিয়ে ইজি পিজি জাস্ট ফ্রাই করো, এত ঝুঁকি ঝামেলার মধ্যে আমি নেই ভাই, 3টা বাচ্চা নিয়ে আসলে এত যদি আমি প্রসেস করে খানা বানাতে যাই। হ্যাঁ হেল্প ফ্রাই, হ্যাঁ হ্যালো 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 হ্যালো, হোয়াট ওয়াজ দ্যাট? আমার এমন হয়ে যাবে রাইট, চলো আসো, আর আমরা একে এখন আসলে ঘুম পাড়াবো, উপরে নিয়ে গিয়ে একে ঘুম পাড়াবো, অ্যান্ড দেন বাকি কাজটা তো করবো। তো এই যে আমার উইংসগুলো ম্যানেজ হয়ে গেছে, খাওয়ার বলে যে এটাকে ডাবল কোটিং করো, আমি ডাবল কোটিং করতে চাইনি, সো ডাবল কোটিং যেহেতু বলেছে আমি একটু এখানে আটার মধ্যে ব্ল্যাক পেপারে জাস্ট নিয়ে নিয়েছি করে, তারপর আমি জাস্ট পানিতে একটু কুইকলি এটাকে করব, এরকম করে আমার যে ইয়াটা আছে এটাতে করব, আমি ডাইরেক্ট এটা দিয়ে করি সবসময়, কিন্তু খাওয়ার বলে যে একটু ডাবল কোটিং আজকে করে দেখো, কারণ হি নোজ বেটার দেন মি সামটাইমস, এই মানে এইসব ধরনের রান্নাবান্নাতে ও বেশি আমার থেকে পারদর্শী। সো শেক 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 ইয়াম, সেটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য, 15 মিনিট লাগবে এটা ফ্রাই হতে, আর যদি চিকেন লেগ হতো বা থাই হতো তাহলে ওটা 25 মিনিট মিনিমাম লাগে ফ্রাই হতে। এক সাইড হয়ে গেলে ওটাকে আমি ঘুরিয়ে দেবো, উল্টো পাল্টে ফ্রাই করে নেব। হ্যালো, কি বানাচ্ছো তুমি? খেয়ে দেখো তো কেমন হয়েছে, খেয়ে দেখো, বাবা ইট করবে না, তুমি ইট করে দেখো, আচ্ছা বাবাকে খেতে দিতে, বাবা এটাতে স্পাইসি অনেক, ভেরি স্পাইসি, ও নো মি হট, বলো ঝাল, বলো, হ্যাঁ বলো ঝাল, ঝাল, হ্যাঁ বলো ঝাল সস। এখানে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে উইংসগুলো, সো ডিনারটা আমরা এখন করব, ইফতারি আমাদের কুইকলি হালকা পাতলা ইফতারি করা শেষ, আর রুটি আমি ভাজছি, তো রুটি ভাজার সময় এই জানা সাহেব এসে কোলে বসে পড়েছেন, আর ইনি সবসময় এই কাজটা করেন, অন্য কারোর কাছে যেতে চান না, যাও আসবার কাছে যাও, আসবে না তো ওকে, যাও আমি মিথ্যা বলি না। সো এইভাবেই এইমানকেও আমি এরকম কোলে নিয়ে, মনে আছে আরিশ, এইমানকে এরকম কোলে নিয়ে আমি অনেক কাজ করতাম। যাই হোক আমি এখন রুটিগুলো বানিয়ে নিই আর ডিনারটা প্রিপেয়ার করি, ডিনারে আমাদের যে চানা ডালটা করেছি সেই চানা ডালটা আছে, উইংস ভেজেছি সেই উইংসটা আছে, আর হচ্ছে সাথে সর্ষে শাক আছে, এক ভাই সর্ষে শাকটা আমাকে দিয়ে গিয়েছিল,
সেই সরষের সাথে গরম করব এন্ড দ্যাটস আ চাটনি স্যালাড দ্যাটস ইট সো আমাদের রুটি বানানো আমার শেষ কয়েকটা পরোটা ভাজতে হবে সাথে কারণ আমার আটা এতটুকু গোঁদা ছিল আমি আর এখন নতুন করে আটা গুনতে গেলে এ আমাকে গুনতে দিবে না আমি গুনতে চেয়েছিলাম বাট নো দিবে না একটু হাসি দাও না সবার জন্য একটু হাসি দাও এত গ্রাম্পি ফেস কেন এ ইস ইস ওকে মামা গুজিতে ভালো লাগে মামা গুজিতে ভালো লাগে মেটি মামা গুজিতে বেশি ভালো লাগে মামা গুজিতে বেশি ভালো লাগে এখানে আছে আমাদের চানা ডাল যেটা হচ্ছে মেইন আজকের খাবার আর আরিশের ডিমান্ডে আর আমাদের ডাইনিং টেবিলে আর যা যা বাকি আছে যে উইংসগুলো এগুলো ঝালগুলো একটু বেশিটা ঝাল কম স্যালাড তো থাকতেই হবে এনিওয়ে আর এটা হচ্ছে সরষের শাক আর এই যে আমাদের চাটনি চাটনি ছাড়া তো খাওয়া যাবে না আর এখানে হচ্ছে রুটি তো আমার ইয়েস বেবি আমার টেবিলে এরকম হটপট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার টেবিলে রুটি আছে আর রুটি ছাড়া তো আমার বাসায় হবেই না আর আমি দুপুরবেলা আরিসের জন্য একটু রাইস রেডি করেছিলাম যেটাও খাইনি এটা আমি রেখে দিয়েছি এটাও গরম করবো একসাথে যে সবাই একটু আলাদা করে খেয়ে নিল এই হবে আমাদের আজকে সিম্পল ডিনার এন্ড আপনারা যদি এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে শুনে থাকেন একে দুই সেকেন্ডের জন্য বসানো যায় না কি হয়েছে কোকো মেলা দেখে এত খুশি ওরে বাবা কোকো মেলা এত ভালো লাগে ও ঘুম চলে আসছে ওর মনে হয় ঘুমি ঘুমি চলে আসছে ঘুমি ঘুমি চলে আসছে বেবিতা উডি 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 আমাদের ঘুমি ঘুমি চলে আসছে কোকোমেলন গন আপনি আমরা আজকে পাতিলা নিয়ে বসে গেছি এই যে আমাদের উইংস শাক চাটনি স্যালাড আর রুটি আর ইনার ঘুম আসে না এই এখনো ঘুমায় নাই তুমি খাবে খাবে তুমি